রেখো আমায় তুমি তোমার কিনারে, নাও গো দেখে আমায় তুমি তোমার কিনারে, নাও গো দেখে আমায় তুমি সোনার মদিনায়, সবুজ মিনার গেলে আমি তাক বছর সবুজ মিনার, নাও গো দেখে আমায় তুমি তোমার কিনারে, নাও গো দেখে আমায় তুমি তোমার কিনারে, তোমার নামে দুরুদ পড়ে তোমার নামে ফেরেশতারা সাল্লিয়া লাগায়, তোমার নামে দুরুদ পড়ে সোনাল্লায়, তোমার নামে ফেরেশতারা সাল্লিয়া লাগায়, স্বপ্ন যুগে দিও দেখা আমার, স্বপ্ন যুগে দিও দেখা আমার, নাও গো দেখে আমায় তুমি তোমার কিনারে, নাও গো দেখে আমায় তুমি তোমার কিনারে, ও গো নূর নবী হযরত আমি তোমার উম্মত, ও গো নূর নবী হযরত আমি তোমার উম্মত, নাও গো দেখে আমায় তুমি তোমার কিনারে, নাও গো দেখে আমায় তুমি তোমার কিনারে। সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। মোবারকবাদ জানাচ্ছি জুনেদ আহমদ মাসুরকে তার সুলভিত কণ্ঠে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিবেশনের জন্য সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব ঢাকা। হুজুরের বিষয় হচ্ছে সূরা ইনশিরাহ। সূরা ইনশিরাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وصحابه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى متفق عليه وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد اللهم كرشه তোমার কারণে খালি কমালি এ মহাবিশ্ব সৃজিলেন গুহা অতল বারি দি তোমার কারণে নির্মিলেন আল্লাহুম্মা সাল্লা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মানুষ কোথায় ছিলে কোথায় আসলে কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার মায়া পড়ে এই দুনিয়ার মায়া পড়ে যাইও না তা ভুলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা বলে না মোর গুনাহগার বান্দা বলে না মোর গুনাহগার বান্দা ক্ষমা করি দাও
বলেন ক্ষমা করি দেওয়ান। আহাদা খাও নবী জিরো যা যেথায় সোনার মাদিনা ইলাহা জোরে হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলেন বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বলেন কেমনে যাব। আহা দয়া লল্লা দয়া করেন নাসিগ করেন মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের বিখ্যাত একটি জেলা সিলেট জেলা, বিশ্বনাথ কুরকি হাজীগঞ্জ বাজার দুই দিন ব্যাপী শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহ ইসালে সওয়াব ও তফসিরুল কোরআন মাহফিল আজ 29 ডিসেম্বর 2019 রোজ রবিবার উক্ত ইসালে সওয়াব ও তফসিরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিবসের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব উদয়পুরী মাদ্রাসা আলী এবং উপস্থিত হচ্ছেন শাহজালাল ইউআই কামিল মাদ্রাসার সুনামযোগ্য অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামিক চিন্তাবিদ জনাব হযরত মাওলানা কামরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি মাদ্রাসা আলী। আল্লাহ পাক হুজুরে হায়াতে ভিতর বরকত দান করুন, বলেন আমিন। বিশিষ্ট ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, পর্দার অন্ত আড়ালে মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কনকনে শীতকে উপেক্ষা করে এই সালে সওয়াব মাহফিলে তাফসীর কোরআন মাহফিলে যে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি। আমরা দিল খুলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সাথে কারো দুশ্মনী নাই তো, কারো রাগ নাই তো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হয়? সবাই যে আসতে বলতেছেন, ঠান্ডা কি বেশি নাকি? চিন্তা করে যে মুখ খুলে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, কিনে ঠান্ডা যদি গলা ভিতরে ঢুকে যায় তাই নাকি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ হয় না ক্ষতি হয়? আর আসতে বলে লাভ হয় না ক্ষতি হয়? কি লাভ হয়? আমরা একটা হাদিস শরীফ থেকে শুনি, আল্লাহ নবীর ইরশাদ করেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলা বাইনাল মিজান ওয়া তামলা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাকের কোন বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ অথবা একবার বলে আলহামদুলিল্লাহ,
বলা সঙ্গে সঙ্গে তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন। এত ফজিলতের কথা শুনাইলাম, তাও তো সুবহানাল্লাহ মাঠ গরম হয় নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া ওলিয়াল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, আল্লাহ পাকের কোন বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে অথবা আলহামদুলিল্লাহ বলে, বলার সঙ্গে সঙ্গে তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন। শুধু তাই নয়, এই দুনিয়ায় থাকা যাবে না। অনেকের আব্বা জান দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে চলে গেছেন, অনেকের মা দুঃখী আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে চলে গেছেন, অনেকের বড় ভাই আজকে দুনিয়ায় নাই, কথা ঠিক কিনা? মা নাইকার হাত তুলেন তো দেখি, মা নাইকার হাত না, মা বাবা নাইকার দেখি তো, অনেকেরই বাবা নাই হাত না। আমাদের চোখের সামনে দিয়ে আমাদের মা দুঃখিনী ফাঁকি দিয়ে চলে গেল, আমাদের শোকের সামনে দিয়ে আমাদের আব্বা জান ফাঁকি দিয়ে চলে গেল, অনেকের জোরের বড় ভাই চোখের সামনে দিয়ে ফাঁকি দিয়ে চলে গেছে অন্ধকার কবর দেশে। এতে প্রমাণ হয় এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া ছাড়তে হবে, আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে, গোটা জিন্দগির হিসাব আমার আল্লাহ দরবার দিতে হবে। কি হবে না কথা আমার বুঝতে পারতেছেন? আমি আবার আপনাদের সিলেটের বসে কথা বলতে পারি না, দুঃখিত, আমি ঢাকাই ভাষায় কথা বলি, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? যাক তাহলে আমি সার্থ। মহাশয়ের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গোটা জিন্দগির হিসাব করবেন, এক পাল্লায় নেকি দিবেন আর এক পাল্লায় বদি রাখবেন, নেকি এবং বদি ওজন করবেন। যখন আপনার আমার নেকির পাল্লা হালকা হতে চলবে, বদির পাল্লা ভারী হতে চলবে, তখন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি যখন আপনার আমার নেকির পাল্লা দিয়া দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হইয়া যাবে। পরীক্ষায় এই যে ডিসেম্বর মাসে পরীক্ষা রেজাল্ট দিয়েছে না ছাত্রদের, যারা পাশ করছে এরা খুশি না বেজার? খুশি। যখন এসএসসি বা এসএসসি বা দাখিল আলেম ফাজেল যখন পরীক্ষা পাশ করে যে ভালো গোল্ডেন পাইছে, এ প্লাস পাইছে, সে খুশি না বেজার? খুশি। আর যে ফেল করছে সে কি খুশি না বেজার? বেজার। মহাশয়ের মাজারে যারা জান্নাতি হয়ে যাবে তারা খুশি না বেজার? খুশি। যারা খুশি না বেজার? খুশি। বাবার আমার ভাইয়ের আমার, তাহলে আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না? চাই। সবাই চাই? সবাই চাই? কে কে চাই না হাত দেখি তো, মাশাআল্লাহ পরীক্ষা পাস বলে আলহামদুলিল্লাহ। এবার আমরা দুহাত দেখতে চাই, কে কে জান্নাতে যাইতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবার আমার ভাইয়ের আমার, এখান থেকে ঢাকা যেতে হলে টাকা পয়সা দরকার আছে কি নাই? আছে। টাকা পয়সা ছাড়া ঢাকা যাওয়া যাবে? জান্নাতি যদি হতে চাই তাহলে জান্নাতের রাহা খরচের দরকার আছে কি না? জান্নাতের রাহা খরচ কি? আল্লাহ যা বলেছে, নবীজি আমাদের শিক্ষা দিয়েছেন, তা মানাই হলো জান্নাতের পাত্র, ঠিক কি ঠিক না বলো? আল্লাহ পাক কেন আপনাকে বানালেন? কেন আমাকে বানালেন? কোরআন উল করিম আমার আল্লাহ জানাই দিলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون.
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ বড়। আল্লাহর বড়ত্ব প্রকাশ করলে লাভ না লস? আল্লাহ পাক জানাই দিলেন, ও বান্দা শুনো না, তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে তৈরি করেছি, একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ পাকের হুকুম মানা, নবীর তরিকা মানা, আল্লাহ পাকের বিধি বিধান মানা, নবীর তরিকা মানা। এই জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছে আমার আল্লাহ, কথা ঠিক কিনা? অস্বীকার করার কোন উপায় আছে? এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন সবাই এই কথাই আমাদের মাঝে শুনেছেন। কোরআন বলছে, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةِ الرَّسُولَ أَنْ يَعْبُدُ اللَّهِ এই পৃথিবীতে আমার আল্লাহ পাক যত নবী পয়গাম্বার পাঠিয়েছিলেন সমস্ত নবী পয়গাম্বার এই দাওয়াত আমাদের মাঝে পেশ করেছে, আনে বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে কার? আল্লাহ। বলবেন কার? আল্লাহ। ইবাদত কেমনে করবো বিষয় জানা দরকার, কিভাবে ইবাদত করবো? ইবাদত করতে হবে আমার নবী যেভাবে ইবাদত শিক্ষা দিয়েছেন সেইভাবে, ঠিক কিনা বলে? কোরআন বলছে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আপনার আমার নবীর কথা ঠিক কিনা? তাহলে নবী কি চেনা দরকার? আমরা নবী কি চিনতে পারি নাই, ঠিক কিনা বলি? নবী কি চিনলে লাভ না লস? লাভ কি দেখেন? আজকে যদি আমি মারা যাই, আপনি মারা যান, তাহলে আপনার আবার আত্মীয় স্বজন দৌড়ে আসবে, কেউ যাবে কবরে মানাইতে আপনার আমার জন্য, কেউ যাবে বাজারে। এখানে কাছাকাছি কি বাজার আছে? কি বাজার? রবীন্দ্রগঞ্জ বাজার, লামা বাজার বা বিশ্বনাথ, কেউ যাবে কাপনে কাপড় খরিদ করার জন্য, একদল যাবে আপনার আমার জন্য বাঁশ কাটার জন্য, বাঁশ কিন্তু আপনাদের দেশে বাঁশ না, যাতায়াত সবাই মিলে আপনার জন্য কবর বানাইবে, গোসল কমপ্লিট করে কাপড় পরাইয়া, তারপর আপনাকে আমাকে ওই কবর নিয়ে যাবে। কবরে যাওয়া লাগবে তো? লাগবে। কবরে যাবেন না এমন কেউ আছেন? হাত তুলেন তো, কবরে যাবো না? সবাই যাইবেন? মাশাআল্লাহ, না যাই উপায় নাই, যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আস খালি যাবো, খালি সঙ্গে নিবো কি? খালি যাবো, খালি সঙ্গে নিবো কি? সঙ্গে নিও নামাজ, রোজা, আল্লাহ ও নবী, ঠিক কিনা বলে? সবাই মিলে আপনাকে আমাকে গোরস্থানে নিয়ে যাবে, কবরস্থান, ওই কবরস্থান, যে কবরস্থানে কেউ ভয়তে দিনে যায় না, কবরস্থানের পাশের মানুষ ভয়তে কিন্তু যায় না দিনে, ঠিক কিনা বলে? মিলের মাঝখানে গোরস্থান, বাড়ির কেনা ভয় লাগে, চিন্তা করেন তখন আপনারা আমাকে সবাই মিলে রাইখে আসবে, কেমনে থাকবে? বাবার একটু চিন্তা করেন, সবাই মিলে আপনাকে আমাকে নিয়ে যাবো ওই কবরস্থানে, আপনার মাথার কাছে একজন নামবে, আপনার পায়ের কাছে একজন নামবে, এরপর সবাই মিলে আপনাকে আমাকে কবর নামাবে, আর দোয়া পড়বে একটা, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া আপনাদের দেশে করা হয় কি হয় না? পরে মাশাআল্লাহ, আমাদের দেশে পরে। অর্থ কি? এ রাসূল আপনার দরে রাখলাম, এ রাসূল আপনার মতে রাখলাম, এ রাসূল আপনার মতদর্শ রাখলাম, ইয়ে বললো সবাই, আমার আত্মীয় শুধু আপনার মাত্র সবাই কথা বললো, এ রাসূল আপনার দলও রাখলাম, আপনি জীবনে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, নবীর তরিকা মানেন নাই, মাথায় টুপি দেন নাই, মুখে দাড়ি রাখেন নাই,
মদ খাইছেন, বিড়ি সিগারেট খাইছেন, তারপরে সুদ খাইছেন, ঘুষ দিছেন, মিথ্যা কথা বলছেন, পরে জমি ঠেলে নিছেন, পরে হক নষ্ট করছেন, যত খারাপ সব করছেন, এখন মৃত্যুর পর সবাই বলল আপনার আমার পক্ষে হেরেছিল, আপনার দলে রাখলাম। অথচ আপনি তো নবীজির দলে আছে কিনা, আপনি আমি নবীজির দলে আছে কিনা সেটাই নাই, তাই সবাই মিলে আপনার আমার নামে সাক্ষী দিল, আপনার আমার পক্ষে বললো, ঠিক কিনা বলে? সবাই মিলে আপনার আমার পক্ষে বলো, আপনার আমি তো পক্ষে নাই নবীজি, তাই বলেন তাহলে আল্লাহ নবী কি আপনাকে আমাকে কবুল করবে? বাবার আমার ভাইয়ের আমার সবাই মিলে আপনাকে আমাকে কবরে রেখে এরপর বাস দেয় কি দেয়? বাস চাটাই দিবি, সবাই মিলে মাটি দিবে আর দোয়া করবে, মিনহা খলাকনাকুম, পড়েন আমার সাথে, মিনহা খলাকনাকুম ও ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খলাকনাকুম, এই মাটিটা তোমাকে সৃষ্টি করা হয়েছে, কথা বলে এক মুষ্টি মাটি দিব আপনার আমার কবরে, ও ফিহা নুইদুকুম, এই মাটির ভিতর তোমাকে রেখে গেলাম বলে আর এক মুষ্টি মাটি দিবেন, ওমিন হা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আল্লাহ পাক তোমাকে আমাকে জিন্দা করবে, এই কথা বলে আরো এক মুষ্টি তিন মুষ্টি মাটি দিয়ে দিয়ে সবাইকে দেয়, ঠিক কিনা বলে? এরপর কেউ থাকে আর মাটি দিতে দেরি আর দোহর দিতে দেরি নেই, সবাই ফিরে গেছে যাইতেছে। এবার আপনি আমি চিন্তা করেন কেমনে থাকবেন বাবা কবরে, কেমনে থাকবেন বাবা কবরে, একটু চিন্তা করে আপনি আমি কবর বসে কানব আর বলবো আমার ছেলে ও আমার আত্মীয় স্বজন এত তাড়াতাড়ি আমার কবরটা অন্ধকার বানাইয়া দিও না, আমি কেমনে থাকবো কবরে, একা ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে নিশানা, উপরে বাসার চাপা দিয়ে সবাই হবে রওনা, কথা ঠিক কিনা? আপনি কাব্য দুনিয়ার কোন মানুষ শুনবে না, সবাই তাড়াতাড়ি মাটি দিয়ে বিদায়। এই দুনিয়ায় বসে যদি আপনি আল্লাহকে চিনা আল্লাহকে মাইনা নবী কি চিনা নবী তরিকে মাইনা কবরে যান, তাহলে দেখতে পাইবেন আপনার আমার কবরে পাশ থেকে পশ্চিম দিক থেকে লাইট বা একটা আলো আপনার কবরে আসতেছে, কারো কবর হবে জান্নাতের বাগান আর কারো কবর হবে জাহান্নামের গর্ত, কথা ঠিক কিনা বলে? শুধু তাই না, গায়ের থেকে আওয়াজ হবে আমার নবী কি বলে, ক্রন্দন করো না কেঁদো না, আমি কামলিওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইতেছি। নবীর কবরে পেলে চিন্তা আছে? কোন চিন্তা আছে? দেখলে তোমার মোর চেহারা আমার কোন চিন্তা নাই নবী গো, বলেন দেখলে তোমার মোর চেহারা আমার কোন চিন্তা নাই নবী গো, জীবনে মরণে যেন, বলেন জীবনে মরণে যেন একবার তোমার দেখা পাই নবী গো, দেখলে তোমার নূর চেহারা আমার কোন চিন্তা নাই, ঠিক কিনা বলেন? কবরে হাসরে যেন, কবরে হাসরে যেন একবার তোমার দেখা পাই নবী গো, দেখলে তোমার নূর চেহারা আমার কোন চিন্তা নাই, বলে নম্বর হাজার। আমরা নবী কি চিনতে পারি নাই? এই নবী কি চেনার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে একখান সূরা নাযিল করেছে, যে সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরা ইনশিরাক। কি সূরা? ইনশিরাক। কোরআন শরীফে কতখানা সূরা আছে এ জানেন না? মাশাআল্লাহ, কি করে বলেন? আপনারাই বলেন কতখানা সূরা, সবাই মিলে বলেন কত? 114 ধরে বলেন, 114, মাশাআল্লাহ। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরার সিরিয়াল নাম্বার হলো 94 সূরা। কততম সূরা? 94 সূরা। সূরা ইনশিরাকের ভিতরে আয়াত সংখ্যা হলো 8টি। কয়টি? 8টি। কোরআন শরীফে আয়াত সংখ্যা কত? 6600 শেষের ঠিকানা এক, বলে না মারহাবা, মারহাবা।
পোস্টার লিখছে তাফসীর কর মাহফিল, সেই কোরআন থেকে যদি কিছু না বলি তাহলে হক আদায় হবে? আর আপনারা যদি শুধু শুনেন কিছু যদি মুখস্থ করে না নেন তাহলে মাহফিলে কষ্ট আসবেন কেন? কিছু নিয়ে যাইতে হবে না? যদি বলতে পারেন যে কোরআন শরীফ 14 খানা সূরা হুজুর কথা শিখিয়েছি, আয়াত হলো কত? 6,660 করে মুখস্থ করেন, 6,660 করে বলো নম্বর হবা। এই সূরার ভিতরে রুকুর সংখ্যা হলো একটি, রুকু কয়টি? একটি। কোরআন শরীফের ভিতরে মোট রুকুর সংখ্যা কত? 540 টি রুকু। কত রুকু? 540 টি রুকু। আর এই সূরার ভিতরে রুকুর সংখ্যা কত? একটি। সূরাটির নাম হলো সূরা ইনশিরাহ। ইনশিরাহ শব্দের অর্থ হচ্ছে বাক্যকে খুলে দেওয়া, প্রশস্ত করে দেওয়া, হৃদয়কে উন্মুক্ত করে দেওয়া, অর্থাৎ বিল ইসলাম। ইসলাম দিয়ে রাসূল পাকসালামের হৃদয়কে আল্লাহ তাআলা প্রশস্ত করেছিলেন, উন্মুক্ত করেছিলেন। জোরে বলেন না মারহাবা। অর্থাৎ এই সূরার ভিতরে আল্লাহ পাক কি কি বলছেন এটা আমরা আবিষ্কার করব, জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে হয় তাহলে আবার মুসিবতে পড়তে হয়, কারণ সর্বকাজে আমরা আল্লাহর নাম স্মরণ করতে চাই কি চাই না? আল্লাহর উপর ভরসা করতে চাই কি চাই না? আমি অনেক সময় বলি, একবার সারা এই বাজারে বড় বাজার বিশ্বনাথে রওনা করছে গরু কেনার জন্য। কি কেনার জন্য? গরু উঠে না আপনাদের বাজারে? গরু কেনাই করার জন্য রওনা করছে, পথি মধ্যে ধরছে সব চাকা, এই যাও গো গরু কিনতে যাই। আচ্ছা, আল্লাহর নাম স্মরণ কর, কেন নগদ টাকা দিয়ে গরু কিনবো? পকেটের টাকা মা, নগদ টাকা দিয়ে গরু কিনবো? আল্লাহর নাম স্মরণ করা দরকার আছে? এরকম উল্টা পাল্টা লোক আমাদের মাঝে দুজন আছে কি নাই? আল্লাহকে মানে না, নবীকে মানে না, হুজুরকে মানে না, ইসলাম মানে না, শুধু ফতোয়ার ফতোয়া। হুজুরকে কেমনে আটকাইবে? ইমাম সাহেবকে কেমনে আটকাইবে? এই চিন্তাই সবসময় করে, কথা ঠিক কিনা বলে? ডাবল ভদ্রলোক তো বাজারে গেছে, গরু পছন্দ করছে, পছন্দ করে দরদাম ঠিক করছে, এরপর গরু রসি ধরছে। এবার গরুওয়ালা বলতেছে টাকা দেয় ভাই, পকেটে হাত দিয়েছে টাকা দেওয়ার জন্য, পকেটে হাত দিয়ে দেখেছে পকেটটা কাটা, হাতটা বেড়ে হয়ে গেছে, পকেটে টাকা নেই। ইনশাআল্লাহ টাকাটা মাই হয়ে গেছে, পকেটটা কাটা, টাকা কুন্ডে নিয়ে গেছে। কা ইনশাআল্লাহ ভাই টাকাটা দিতে পারলাম না, গরু তার ইনশাআল্লাহ কেনা হইল না। এখন গরু না কিনতে পাইলা খালি হাতে বাড়ির দিকে রওনা করছে, আর কি করে আছে? ঠিক পথি মধ্যে দোস্ত সামনে দেখায় দোস্ত গরু কিনছ, ইনশাআল্লাহ গরুটা কিনতে পারি নাই। কি হয়েছে? ইনশাআল্লাহ টাকাটা মাই হয়ে গেছে, পকেট কেটে চলে নিয়ে গেছে। এখন বলেন ইনশাআল্লাহ বলে লাভ আছে? সবাই মতো আল্লাহ পাকের উপর ভরসা করতে আমরা চাই কি চাই না? বাবার আমার ভাই আমার, এই সূরার ভিতরে আল্লাহ পাক আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা বলছেন। এক নাম্বার থেকে শুরু করে 4 নাম্বার আয়াতুল কারিমা পর্যন্ত এই আয়াতের গুলোতে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কত নিয়ামত দিয়েছেন এগুলো আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিতে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। 5 এবং 6 নাম্বার আয়াতে আল্লাহ পাক আপনার আমার নবীকে নিরাশ হতে নিষেধ করেছেন, সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। 7 এবং 8 নাম্বার আয়াতে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা নসিহত করেছেন, উপদেশ দিয়েছে। এই সূরার ভিতরে কয় ধরনের আলোচনা আসছে? 3 ধরনের। এক হলো নিয়ামতের বর্ণনা, বলেন এক হলো নিয়ামতের বর্ণনা, দুই হচ্ছে সান্ত্বনা, দুই হচ্ছে সান্ত্বনা, তিন হচ্ছে উপদেশ। তাহলে বলেন এক নাম্বার কি? নিয়ামতের কথা বলে মুখস্থ করতে হবে, তাফসীর মাহফিল মানে ক্লাস, ঠিক কিনা বলে? কিছু শিখতে হবে না? বলেন এক নাম্বার কি? নিয়ামতের বর্ণনা। দুই হলো ধৈর্য ধারণের উপদেশ। তিন হলো নসিহাত। আল্লাহু আকবার। এসুরাটি নাজিল হয়েছে মক্কা শরীফে। কোথায়? মক্কা শরীফে।
কোরআন শরীফের সূরা দুই ভাগে বিভক্ত, মক্কি আর মাদানি। হুজুরের মক্কার জীবনে 13 বছরের যত সূরা নাযিল হয়েছে সব সূরা মক্কি সূরা। সব সূরা কি? মক্কি সূরা। হুজুরের মদিনী জিন্দগিতে যত সূরা নাযিল হয়েছে সব মদিনী সূরা। এই সূরাটি নাযিল হয়েছে কোথায় বলেন? কোথায় বলছিলাম? কোথায় নাযিল হয়েছে? মক্কা শরীফে। এই সূরাটি যখন নাযিল হয়েছে তখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 50 জন। কয়জন? 50 জন। বলেন কয়জন? 50 জন। আমরা এখানে যারা বসে আছি 50 এর বেশি হবে না কম হবে? মাশাআল্লাহ বলে। আজকের পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত? প্রায় 200 কোটি। প্রায় 200 কোটি। আর অথচ এই সূরাটি যখন নাযিল হয়েছে তার মুসলমানদের সংখ্যা পৃথিবীতে কত জন? 50 জন। আল্লাহ পাক এই সূরায় কি নিয়ামতের কথা বর্ণনা করলেন আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন কোন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. الله أكبر. প্রথম এই আয়াতে নবীজির উপর কত নিয়ামত আল্লাহ দিয়েছেন সেই নিয়ামতের কথা আল্লাহ তাআলা শুনাইছেন। আগে আমরা চাইলে আয়াতের ব্যাখ্যা এর থেকে আমরা কিছু জানার চেষ্টা করি। আয়াতের অর্থ কি? আল্লাহ পাক ইরশাদ করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আমি কি আপনার হৃদয়কে বক্ষকে প্রশস্ত করে দেই নাই? অর্থাৎ দিছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া ওয়াদানা আনকা উযরাক, আমি কি লাঘব করে দেই নাই আপনার কষ্টকে? আল্লাযী আনকাযা যুহরাক, যা আপনাকে কষ্ট দিয়েছিল। ওয়া রাফানা লাকা যিকরা, হে বন্ধু আমি কি আপনার সম্মান মর্যাদাকে উঁচু করি নাই? অর্থাৎ করছি। আল্লাহু আকবার বলে। কত কথা এর ভিতর যে আল্লাহ বুঝাইছেন, কত নিয়ামত হুজুরকে দিয়েছেন আল্লাহ, সব কথা ঢেলে দিয়েছে এর ভিতরে। তাফসীর ভিতরে কি আছে আমরা তাফসীর খুলে দেখি। আল্লাহ পাক ইরশাদ করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে হাবিব, হে দোস্ত বন্ধু, আমি কি আপনার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই? আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেই নাই? আমি কি আপনার বক্ষকে খুলে দেই নাই? ফেরেশতারা এসে চিড়ে ফেলেছে যা আছে ভিতরে সব বের করে স্বর্ণের তস্তুতে রেখা জামদারের বাণী দিয়ে দৌত করিয়া আবার রেখে দিয়েছে। এইভাবে হুজুরের জীবনে সিনে আশা হয়েছে চারবার। আল্লাহ নবীন সেই নিদর্শন থেকে আজ বিজ্ঞানী আবিষ্কার করে এরকম হাত সার্জারি করে তো মানুষ মারা যায় না, থাকে না, কিন্তু মানুষ এতে বাঁচে, সুস্থ হয়। আল্লাহ নবীর প্রথম সিনা সাগ হয়েছে সেই কথা আল্লাহ উল্লেখ করে নবুয়ত পাওয়ার পর ওহী দিয়ে জানাইলেন, বন্ধুরে আমি আপনার সিনা সাগ করেছি সর্বপ্রথম যখন হুজুর আপনার বয়স ছিল 2 বছর। কয় বছর? 2 বছর। হুজুর বয়স কত? 2 বছর। 2 বছরের সময় হুজুর ছিলেন হযরত হালিমা সাদিয়ার বাড়ি, দুধ মাতা। হুজুর দুধ খেয়েছেন কার? আর হালিমা সাদিয়ার দুধ খেয়ে বড় হয়েছে। নবীজির মা হযরত আমেনারও দুধ খেয়েছেন সপ্তাহখানে, কিন্তু বেশি সংখ্যক সবসময় খেয়েছেন আর হালিমা তো সাদিয়া ওই তায়েতে তিনি নিয়ে পালন করছেন। এবারে সেখানেই ছিলেন হুজুরের বয়স যখন 2 বছর। হুজুর একজন দুধ ভাই ছিলেন আমার আব্দুল্লাহ, একদা তিনি বলে আব্দুল্লাহ বলে আমি দেখি দুজন ব্যক্তি সাদা পোশাক পরিহিত আমাদের আরবি ভাই কে ধরে নিয়ে গেল ওই পাহাড়ের চূড়ায় নিয়ে আল্লাহ নবীকে জমিনে ফেলে দিয়ে সোয়া গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত চিড়ি ফেলেছে, কলিজা হাত সব বের করে ফেলেছে। আব্দুল্লাহ চিৎকার দিয়ে বাড়িতে তোর দিছে, মা বাড়িতে গিয়ে
বলতেছে মা আমাদের আরবি ভাই আর দুনিয়ায় নাই, তুমি যে দেখো ওই পারে চূড়া তার কলিজা ছিঁড়ে মেরে ফেলছে, তার মুখ ছিঁড়ে ফেলেছে, হালিং দিছে, আগে একটা চিৎকার দিয়ে দৌড় শুরু করলো, দৌড়িয়ে গিয়া দেখে আরবি মোহাম্মদ আরবি দাঁড়িয়ে আছে, কোলে জড়াই দিয়ে বলে বাবা মোহাম্মদ তোমার কি হয়েছে বলো, মা আমার কিছু হয় নাই কিছু হয় নাই, বাবা মোহাম্মদ বলো কি হয়েছে, আল্লাহ নবী মোহাম্মদ আরবি শিশু বালক শিশু বাচ্চা দু বছর বলতেছে মা আমাকে দুইজন লোক এখানে ধরে এনে আমার গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে আমার কলিজা হাত বের করে সামনে তস্তুত রেখা জমজম পানি ধুমথু করে আবার রেখে দিয়েছে, হালিমাকে সাহাদিয়া বলেন ও বাবা মোহাম্মদ তুমি কি কষ্ট পাও নাই, বলেন না না আমি কোন কষ্ট পাই না, এলো প্রথম সিনা সাহ সেই কথা উল্লেখ করে আমরা আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ও রাসূল হে বন্ধু আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করি নাই, অত আমি করছি, দুই নম্বরে হুজুরের বক্ষ প্রশস্ত করেছিলেন, হুজুরের বয়স যখন 10 বছর তখন একদিন আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার নাম হলো হযরত আবু হুরায়রা সাহাবী, তিনি বলেন হুজুর আপনি যে নবী হবে এটা জানতেন কিনা, আপনি যে নবী হবেন এটা ছোটবেলায় আপনি জানতেন কিনা, আল্লাহ নবী বলেন আবু হুরায়রা এরকম উল্টা কথা করছো তুমি করবে এটা আমি জানি, হ্যাঁ আমি জানতাম, আবু হুরায়রা কেমনে জানতেন কিভাবে জানতেন আমার একটু বলেন না, আমার নাম আবু হুরায়রা শরব, আমি বিকালবেলা হাঁটতেছি আমাকে দুইজন ফেরেশতা এসে নিয়ে গেছে পাহাড়ের চূড়ায় আমাকে জমিন শোয়া আমার গলা থেকে শুরু করে নামি পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, আমার হাত হৃদয় কলিজার সব বের করে সামনে তস্তুতি রেখে জমজমে থুতু করে আবার রেখে দিয়েছে, আমি কোনো দুঃখ পাই নাই কষ্ট পাই নাই, এরপর একজন ফেরেশতা আরেকজনকে বলতেছে মোহাম্মদ আলামিন মোহাম্মদ আলামিকে ওজন করো, এক পাল্লায় আমাকে রাখা হলো আর এক পাল্লায় দশজন ইমানদারদেরকে দেওয়া হলো, ইমানদার ইমান দেওয়া হলো, দশজন ইমানদার ইমানের চাইতে আমার ইমান ভারী হয়ে গেল, ফেরেশতা বলতে লাগলো 100 জন ইমানদার ইমান দাও আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান দাও, দেখা গেল 100 জন ইমানদারের চাইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইমানের ভারী হয়ে গেল, বলল ফেরেশতে 1000 দাও, 1000 পরিবর্তে আমি ভারী হয়ে গেলাম, তখন একজন ফেরেশতা বলতেছে আরেকজনকে তাম পৃথিবীর মানুষের ইমান যদি এক পাল্লা দেওয়া হয় আর মোহাম্মদ আরবির ইমান যদি আর এক পাল্লা দেওয়া হয় তাম পৃথিবীর মানুষের ইমানের চাইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান আল্লাহর কাছে দাবি, যারা বলেন না সুবহানাল্লাহ, সেই নবীর উম্মত হতে পারে খুশি না বাজার, আর আসতে পারেন খুশি না বাজার, তৃতীয় হুজুরের সিনা সাগ হয়েছে কোরআন নাজিলের আগে, চতুর্থ হুজুরের সিনা সাগ হয়েছে হুজুরকে মিরাজে নেওয়ার আগে মোর সিনা সাগ হয়েছে কয়বার, জোরে বলেন মুখস্ত করতে আমি আবার শেষে জিজ্ঞেস করবো আমি কি বলছি আপনাদের বলতে হবে, পারবেন না ইনশাল্লাহ, দেখো কে কত মনোযোগে কথাগুলো মনে রাখতে পারে, শেষে 5টা প্রশ্ন আমি সবাইকে করবো তাহলে আমি বুঝবো যে আমি যে আলোচনা করছি আপনার বুঝছেন আমি সার্থ, ঠিক আছে গভীর মনোযোগ, এই যে সিনা সাগ এটা করলো কেন কারণ আছে না, সে কারণটা কি কোরআন বলছে وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ হে বন্ধু হে হাবিব আমি আপনাকে মহান চরিত্র দান করেছি, একটা মহান হৃদয় দান করেছি, এমন একটা চরিত্র দান করেছি দুনিয়ার মানুষ আপনার চরিত্রের মাধুর্যতা আপনার চরিত্রের গরিব গভীরতা আপনার চরিত্রের মহত্বতা ওজন দুনিয়ার মানুষ মেপে শেষ করতে পারবে না, একটা হৃদয় হুজুরকে আল্লাহ দান করলেন একটা চরিত্র দান করলেন, আল্লাহ বলছেন ওলাও কুন্ত ফজ্জন গলিজুল কলবি লং ফজ্জু মিন হাউ, এরা সুর আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হইতে কখন ফাঁকি হইতে
তাহলে মানুষ আপনার কাছে আসতো না, সব বাইরে যেত। ঠিক কিনা বলো? হুজুর ব্যবহার দিয়ে জগৎটা জয় করছে, ইসলাম তরবারি দিয়ে বিজয় হয় নাই। আজ নাস্তিক মুক্তাব ইসলামের দুশ্মন, এরা বলে তরবারি দিয়ে নাকি ইসলাম বিজয় হয়েছে, তরবারি দিয়ে ইসলাম বিজয় হয় নাই। ভালোবাসা নবীজি, ভালোবাসা মহাব্বত দিয়ে ইসলাম বিজয় হয়েছে, কথা ঠিক কিনা বলে? বলে বলে ঠিক কিনা? আল্লাহ সে কথা বুঝিয়ে দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। বন্ধু আমি আপনার বাকি খুলে দেয় নাই, খুলে দিছি। কেমনে খুলে দিলেন? হাদিস শরীফ দেখলাম, একজন ইহুদি কাটটা কাপের মসজিদ নবী হুজুর তালিম করতেছে, সাহাবা কারাম হাদিস বয়ান করতেছে, মসজিদ নবীতে ঢুকে ইহুদি লঙ্গি পায়জামা খুলে দাঁড়ায় ধরে প্রস্তাব করা শুরু করে দিয়েছে। কোন হিন্দু যদি আপনাদের মসজিদে এসে এককালে প্যান ফেলে যদি প্রস্তাব করে দেয়, তাহলে কি করবেন আপনারা? কি করেন? সাজ করবেন না? একদম সহ ব্যাপারটা আহম্মদ, মসজিদ আমরা নামাজ পড়ি সেজ দাদাই, আর তুমি মসজিদে এসে কাল দাঁড়ায় ধরে প্রস্তাব করা শুরু করে দিয়েছো। নাউজুবিল্লাহ মিন যালিক। কাট্টা ইহুদি নবীর মসজিদে মুসলিম নবী দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে, ওমর হুজুর দেখেন কি করে, এই থাম থাম কি করছো, এভাবে মসজিদ নামাজ পড়ি ইবাদত বন্দি করি, আর তুমি দাঁড়ায় প্রস্তাব করা শুরু করছো। ওমর বলতে হুজুর অনুমতি দেওয়ার কল্যাণ আমি করে উঠেই, ওমর তো খুব রাগি মেজাজের ছিল, ঠিক কিনা বলে? যে এই রাস্তা দিয়ে ওমর যাইতো, এই রাস্তায় শয়তানও যাইতো না, শয়তান ওমর উপায় পায়। হুজুর বলো আমার দুঃখ থামো, সবটা করতে দাও, মাঝখানে ডিস্টার্ব করলে তো সমস্যা না, মাঝখানে ডিস্টার্ব করলে সমস্যা না, সবটা করলো। কেউ যদি সবটা করলে, এরপর হুজুর তাকে ডাকলে, ওরে দিয়ে দিকাশ ইহুদি, এটা আমাদের মসজিদ, আমরা এখানে নামাজ পড়ি, সেজদা দেই, ইবাদত বন্দি করি, এখানে আমরা প্রস্তাব করি না? ওই যে প্রস্তাব করা মসজিদের পাশে আছে, বাথরুম আছে, টয়লেট আছে, প্রস্তাব করা আছে, উজুখানে আছে, আমরা ওখানে প্রস্তাব করে উজু করি, এখানে আমরা প্রস্তাব করি না, পবিত্র জায়গা। সুতরাং ওই হুদি তুমি যে কাজটা করছো ঠিক করো নাই, যা হয়েছে তুমি আমি থাকতে থাকতে চলে যাও না, না আমার সাহাবিরা যে খেয়াছে এককাল তোমার মার দিবে, যা আমার থাকতে চলে যাও না। ওই হুদি লোকটা যায় না, সে হুজুরের চারপাশে ঘুরে, সুবহানাল্লাহ বলে, আল্লাহ আলমেদিকে বলেন, ওই ইহুদি জানো না কেন? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমি বলে, আমি তাওরীত কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি, আমি জাবুর কিতাব পড়ে আমি জানতে পেরেছি যিনি আখিরে আমরা নবী হবে, তিনি প্রশস্ত হৃদয়ের অধিকারী হবেন, কর্কটবাসী হবেন না, মিষ্টিবাসী হবেন, মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন, এইটা আমি পরীক্ষা করার জন্য এই কাজ করেছি, হুজুর আমাকে মাফ করে দেন। আর পরীক্ষা করে দেখলাম আপনি সত্যি পয়গম্বর, সত্যি নবী, কোন সন্দেহ নাই আমার, হুজুর এখনই পড়াই দেন করে আমাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, আহা তোমার বন্ধু হাবিবুল্লাহ, তোমার বন্ধু হাবিবুল্লাহ, এই কি তোমার প্রেমের খালালা, ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। বলে না মোরা একদিন কবরে যাব, কবে যাওয়া লাগবে?
লাগবে বলে না মোরা একদিন কবরে যাব আহা নবী গো আপনায় দেখিতে পাব ওই কদমে চুমা খাবো ওই কদমে চুমা খাবো দূর হবে মোর কবর জালালা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ব্যবহারটা দেখেন, আমাদের মাঝে এরকম ব্যবহার আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে আবার মুসলমান মানিয়ে নিরাপদ থাকে। আর ভাইয়ের সাথে বাপের মহব্বত নাই, ভাই বোনের সাথে মহব্বত নাই, বাপ ছেলের ভিতরে মহব্বত নাই, পাড়া প্রতিবেশীর সাথে একবারের পাশে আর এক বসে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব আছে কিনা? একজন আরেকজনকে জুলুম করতে পারে না, একজন আরেকজন দোষ গোপন দোষ প্রকাশ করতে পারে না, এটাই তাকওয়া। আর তাকওয়া হলো না, এটাই তাকওয়া, এটাই তাকওয়া। আল্লাহ নবী কত সুন্দর ব্যবহার করলেন দেখেন, একজন ইহুদি হুজুর তাকে মাফ করে দিলে, এই কথা ইঙ্গিত করে আল্লাহ তাআলা দিলেন আল্লাহ শরাহ লাকা সদরাক ও রাসূল বন্ধু, আমি কি আপনাকে আমার প্রশস্ত হৃদয় দান করি নাই? অর্থ করছি মাশাআল্লাহ বলে পথে মক্কা হয়ে গেল, মক্কা ভিজে হয়ে গেল। আমার নবী সত্য সমগত মিথ্যা দুর্বৃত মিথ্যা দুর্বৃত হবাই হুজুর সাহাবাকরামদেরকে এই আয়াত শিক্ষা দিচ্ছেন। হুজুর নিতে তেলাওয়াত করতেছেন, বিকাল বেলা ঘুরতেছেন, মক্কার অবস্থা গুলো দেখতেছেন। দীর্ঘ 10 বছর পরে আল্লাহর এই মক্কা শরীফ এসেছেন, মক্কা বিজয় করেছেন দীর্ঘ 8 বছর পরে। সুতরাং মক্কার অবস্থা দেখতেছেন, ঘুরতেছেন বিকাল বেলা, হঠাৎ করে হুজুর দেখে বুড়ি একজন এক বুড়ি মা বড় একটা গাঁঠুরি লইয়া যারে কোথায় যায়। হুজুর বুড়ির কাছে গিয়ে বললো, ও বুড়ি এত বড় গাঁঠি লই কোথায় যাও, আমার কাছে দাও, আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছায় দেবো। হুজুর বলে টাকা দিলে মানুষ কাজ করে না, বিনা টাকায় কাজ করে দেবো? বুড়ি চিন্তা করলো, হয়তো আমার গাঠনে লইটি পলাই যাইব, কৌশল করতেছে। কেন আপনি আইন ঢাকা শহরে যান না, যে কোথায় নামেন মহাখালী অথবা যাত্রা বাড়ি নামেন, ঠিক না? সায়দাবাদ, সায়দাবাদ নামলি সকালবেলা বাস থেকে নামছেন, তাই নামে বের হয়েছে এরকম সিএনজি করে দেন, আপনি যাবেন মিরপুর। তারপরে দেখবেন আর একজন এসে বলতেছে, ভাই কই যাইবে? মিরপুর যান। কো আমি তো মিরপুর যাবো, তো চলেন আমরা একটা কাজ করে দিই, যেমনি তো সিএনজি নিয়ে যাই, খরচা তার কম করবে। তা ঠিক আছে, আপনি তো সহজ মনে বুঝেন নাই, এবার তো সিএনজি উঠছে, এখন সিএনজি আলাদা চালাচ্ছে, কি মিরপুর চিন্তা করলে ভিতরে ঢুকেছে। ভাই মিরপুর তো বড় বড় রাস্তা, এই কই ঢুকাইছেন? চুপ কর, শুনি দেখছো টাকা পয়সা কি আছে, ব্যাগ তাড়াতাড়ি দে, জীবন বাঁচাইতে চাইলে দেখো আছে কিনা। বুড়ি চিন্তা করতো, হয়তো আমার ব্যাগটা লয়ে পলাই যাইব, এই জন্য এই ভাব করতে আসছে। যাক, বুড়ি বলল কোনো পয়সা দিতে হবে না? বলে না, কোনো পয়সা দিতে হবে না। এবার সাধারণ একজন বিদ্যা মহিলার গাঁঠুলি রহমাতুল্লিল আলামিন মাথায় নিলেন, সুবহানাল্লাহ বলে বুড়ি চেনে নাই যে নবী। এবার দয়াল নবীজি বললেন, বুড়িমা আমি আগে আগে হাঁটি আর আপনি পিছনে পিছনে হাঁটেন, তাহলে আগে হাঁটলে আপনার কোনো চিন্তা নাই, যে আমি তো সামনেই আছি গাঁঠুলি, যদি পিছনে থাকি হয়তো পিছন থেকে পালাই যাওয়ার একটা বিষয় সন্দেহ থাকতে পারে, আমি আগে হাঁটছি আপনি পিছন পিছনে আসেন। এবার সাধারণ একজন বৃদ্ধা মহিলার গাঁঠুরি লইয়া রহমাতুল্লিল আমি আগে আগে হাঁটতেছে, বুড়ি পিছনে পিছনে হাঁটতেছে। তাই যেখানে যাই বুঝছো যেখানে যাবেন, সেখানে পৌঁছে গেলেন সেই গুহায়, সেই গুহায় পৌঁছে গেলেন, গুহার মুখে দাঁড়ায়া বুড়ি ডাক দিছে, কে আছো?
আমার ছেলে বা আত্মীয় স্বজন কে আসো, বড় হয়ে আয়। ভিতরে যারা ছিল তারা বের হইয়া করছে, বের হইয়া তাকাইয়া দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভয়তে পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছি, আর সেই মুহাম্মদের মাথায় গাফিল দিয়ে বুঝি পাহাড় গুহার সামনে হাজির হয়েছে। আল্লাহ চিন্তা করে বাস্তব আজকে দেখলো এর মতো মহামানব আর জগতে হতে পারে না। বুড়ি চোখের পানি ছিল দিয়ে বলল গুহার ভিতর আয় কারা সব বের হয়ে আয়, এটাই সত্যিকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এটাই সত্যিকার মহামানব। আর দেরি নয়, আর দেরি নয়, আর দেরি নয়, হাতে হাত দাও, আমরা এখনই কলিমা পড়িয়া মুসলমান হইয়া যাব। দেখলেন কত সুন্দর ব্যবহার আমার নবীজি দেখালেন, একজন বুড়িমার গাফিল জেনে দিল, আর আমরা তো একজন মুরব্বী যাচ্ছে একটু ব্যাগটা আগাই দেই না, বোঝাটা উঠাই দেই না, গাড়িতে উঠলে একটু মুরব্বী বাবা দাঁড়াই একটু সিটটা ছেড়ে দিই না, একজন মুসলমানের দায়িত্ব ছাড়া মুসলমানের সহযোগিতা করার কথা ঠিক কিনা বলে। হুজুর বলছে এই মুমিন আর আমার সিদ্ধ কে সারে, এক মুমিন আর আমার ছয়টা বৈশিষ্ট্য থাকতে হবে, কেউ অসুস্থ হলে দেখতে যাইতে হয়, কেউ মারা গেলে তার জানাজা দাফন করে শরীর হয়ে যাওয়া, কেউ সালাম দিলে সালাম উত্তর দিতে হয়, হাসি দিলে হাসি জবাব দিতে হয়, দাওয়াত করলে দাওয়াত কবুল করতে হয়, আর উপস্থিত আর অনুপস্থিত অপর ভাইয়ের কল্যাণ কামনা করতে হয়। আল্লাহু আকবার, আর আমরা তো একজনের বাস কেন দেওয়া যায় এই চিন্তাই করি, ঠিক কি না বলে? অথচ আমার নবী দেখেন যে শত্রু দুশ্মন হুজুরকে কষ্ট দেয়, দুঃখ দেয়, হুজুর তার কথা শুনলো, অসুস্থ কথা শুনলো সে দেখতে যায়। হাদিস শুনে দেখলাম হুজুর যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তায় এক বুড়ি কাঁটা বিছাই তৈত, হুজুরের পায়ে কাঁটা ফুটতো আর বুড়ি খিল খিল করে আসতো, তো ভালো হয়েছে। একদিন হুজুর দেখে যে রাস্তায় কাঁটা নাই, কাঁটা নাই, কেন খবর নিলেন যে এই বুড়ি কাঁটা বিছায় সেই বুড়ি অসুস্থ, জ্বর ঠান্ডা লাগছে। হুজুর শুনি সেই বুড়ির বাসায় হাজির হয়ে গেলেন, সুবহানাল্লাহ, গিয়ে বললেন বুড়ি কি অবস্থা, কি খবর, অসুস্থ, ও অসুস্থ তাই, এই জন্যই তো রাস্তায় কাঁটা নাই, সুবহানাল্লাহ বলেন। হুজুর বুঝাইলেন বুড়ি তুমি যে রাস্তায় কাঁটা দাও এটা কিন্তু আমি জানি, তারপর আমি তোমাকে দেখতে এসেছি। আল্লাহ আকবার, মানে এমন আদর্শ তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, এই আদর্শ আমাদের মাঝে নাই, আছে? আল্লাহ তাআলা বলেন কা যান কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ও পৃথিবীর মানুষ তোমাদের জন্য মহা উত্তম আদর্শ হইল আপনার আমার নবী, ঠিক কি না বলে? হুজুর বলে বুড়ি আমি দোয়া দিয়ে দেই তুমি সুস্থ হয়ে যাবা, বুড়ি বলে হ্যাঁ আমাকে দোয়া করে দেবে, বুড়ির সঙ্গে সঙ্গে দোয়া করলেন বুড়ি সুস্থ হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলে। দেখছেন অমুসলিম তার জন্য আমার নবী দোয়া করছে, বুড়ি শত্রু দুশ্মন রাস্তা কাটা দেয় অথচ হুজুর তার জন্য দোয়া করছে, আমার নবীজি দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না, ওর হয় কি হয় না? ব্যবহার দিয়ে হুজুর তমাম পৃথিবী জয় করেছেন, ইসলাম বিজয় হয়েছে, আল্লাহ ইসলাম বিজয় করেছেন ব্যবহার দিয়ে, আচরণ দিয়ে, আমাদের মাঝেই আচরণ দেয়। যাই হোক, আবার আল্লাহ তারা কোরআনে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানাকা ওয়াজরাক আল্লাযী আনকাদা যাহারাক ওয়াদানাকা ওয়াজরাক, হে বন্ধু হে হাবিব, আমি কি আপনার কষ্ট লাঘব করে দেই নাই, আপনার দুঃখকে আমি ঘুষিয়ে দেই নাই, যে আপনাকে কষ্ট দিতেছিল কি দুঃখ কি বেদনা, তফসীর ভিতরে সে আমার নবী উম্মতের কান্দারি দয়ার নবী উম্মতের পাগল পারা নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া সে উম্মতি উম্মতি বলে কাঁদলেন, আল্লাহ আরবি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন উম্মতের জন্য কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেলেন, আজও ওই রোজা থারে আপনারা মানুষ উন্মতি উন্মতি বলে কান্দে, কথা ঠিক কি ঠিক না? আরে আমরা নবী কি চিনতে পারি নাই, আরে নবী কি আমরা বুঝতে পারি নাই, কত ভালোবাসছেন উন্মতদেরকে, কত ভালোবাসছেন আমাদেরকে। বাবার আমার ভাইয়ের আমার
হাদিসে দেখলাম ইসলামের প্রাথমিক যুগে যখন ইসলাম কেউ কেউ কবুল করতেছেন, তাদের উপর নিষ্ঠুর নির্যাতন অত্যাচার চলছে, তাদের উপরে নিষ্ঠুর অত্যাচার চলতেছে, এই অবস্থায় সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করতেছেন, দিন কবুল করতেছেন। হযরত বেলাল এই জীবনী ভিতরে দেখলাম তিনিও নবীজির কথা শুনিয়া কোরআনের কথা শুনিয়া হযরত বেলাল ইসলাম কবুল করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ইসলাম মুসলমানদের উপরে যে নির্যাতন তমাম পৃথিবীতে নতুন কিছু নয়, হযরত বেলাল যখন ইসলাম কবুল করলেন বেলালের মনিব শুনতে পেল বেলাল ইসলাম কবুল করেছে, বেলালের মনিব বেলালকে দেখে বলো বেলাল তোমাকে আমি টাকা পয়সা দিয়ে খরিদ করেছি, সুতরাং তুমি ইসলাম কেমন কবুল করলো, ইসলাম ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, মানুষ ভালোবাসা ছেড়ে দাও। বেলাল বললেন মনিব আমার সাহেব আমার আমার দায়িত্ব হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কাজ করা, ডিউটি করা, এটা আমার দায়িত্ব, আমি তো ঠিক দায়িত্ব পালন করতেছি, কাকে ভালোবাসি কাকে ভালোবাসি না, কি গ্রহণ করি কি গ্রহণ করি না, এইটা তো আপনার জানার বিষয়, এই কথা ঠিক কিনা? বেলাল বললেন ওই সব কথা চলবে না, ইসলাম সারক, দিন সারক, মুহাম্মদ সাহেব ভালোবাসা চারক, নয় আজ থেকে তোমার খাবার বন্ধ। বেলাল বলে মনি খাবার বন্ধ করে দেন, দেন না খেয়ে না খেয়ে মরে যাব, কিন্তু ইসলাম সর্বনাশ। আল্লাহ রক্ষা করো, আর আমরা তো একটু বিপদে পড়লে মুসিবতে পড়লে ইসলাম ফিরে ফিরে পলাই যাই, ঠিক কিনা বলে? কই আগে জান বাঁচাই নাই ইমান ফিরে দেয়, আর সাহাবা কেরাম ইমান দিছে জান, ইমান দেয় নাই জান দিয়া দিয়েছে, কথা ঠিক কিনা বলে? এক সপ্তাহ খাবার বন্ধ করে দিল, এরপরে বেলাল হাদুন হাদুন বলে কান্দে, হাদুন বলে আওয়াজ দেয় এক আল্লাহর উপর ইমান আছে কথা ঘোষণা দেয়। মানে দেখলো যে খাবার বন্ধ করে হয় না, যুবকদের বলে যুবকের লাঠি লও, পিটাও পিটাও পিটা পিটা বেলালকে শেষ করে দাও, যুবকরা মিলে পিটা আঘাত করে বেলাল আহাদুন এক আল্লাহ ঘোষণা দেয়। বেলালের মনে বলে তো হবে না, রশি লাগা, বেলালের পায়ে রশি লাগা, হাতে রশি লাগা, টানিয়া টানিয়া ওই মরুভূমি জানে নিয়ে যা, এই মরুভূমিতে বালুয়ার বালু উত্তপ্ত গরম, বেলালকে টানিয়া টানিয়া ওই মরুভূমিতে নিয়ে যায়, আর পাথর গুলো বেলালের গা কেটে যায়, শরীর কেটে যায়, গোস্ত কেটে যায়, রক্ত ঝরতেছে, বেলাল আহাদুন আহাদুন এক আল্লাহ বলে আওয়াজ দেয়। কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, আর আমরা ইসলাম কি ইসলামের জন্য ইসলামের বিধানটা পর্যন্ত মানতে পারি না। বাবার আমার ভাইয়ের আমার বেলাল কি উত্তপ্ত মরুভূমির ভিতরে হাত পা বেঁধে রেখে দিয়েছে, ওই পথ দিয়ে আবু জাহেল যায়, শুনতে পেল বেলাল ইসলাম কবুল করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন কবুল করেছে, এটা শুনিয়া আবু জাহেল কাট্টা কাঁধে বড় একটা পাথর আনিয়া হযরত বেলালের বুকের উপরে চাপা দিয়া দিল। কষ্টের পর কষ্ট, কেউ তাকে সাহায্য করার জন্য যায় না, কেউ তাকে সাহায্য করার জন্য যায় না, বেলাল কান্দে আর হাদুন হাদুন বলে চিৎকার দেয়, ওই পথ দিয়া ওই রাস্তা দিয়ে যাচ্ছিল নবীজির প্রাণপ্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মুসলমানেরা কাফেরদের ব্যাপারে কঠোর, আর পরস্পর ছিল যারা রুহামা, পরস্পর একে অপরের জন্য জীবন দিয়ে দিত। সুবহানাল্লাহ। বলে বেলালের এই দুঃখের অবস্থা দেখিয়া আল্লাহ আবু বকর কাঁদিতে কাঁদিতে আমার নবীর দরবারে হাজির গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর, উমাইয়া ইবনে খালদের কেনা গোলাম বেলাল ইসলাম কবুল করেছে, মুসলমান হয়েছে, এই জন্য তার উপর নির্যাতন চলে, নিপ্রম চলে, আমি দেখে আসলাম হাত পা বাঁধিয়া তার বকির পর আবু জাহেল পাথর সা বাঁধিয়া রাখছে, বেলাল জীবন আসে আর যায়, তারপরও আহাদুন আহাদুন বলে চিৎকার দেয়। আল্লাহু আকবার বলে নাকি, কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে দিলেন, ও সাহাবি আরে কে পারবি বেলালকে মুক্ত করে আমার দরবারে হাজির করে দিতে, কত মায়ার নবী ছিল, হাল কত দয়ার নবী ছিল,
ডেকে বললাম সাবিরা রে কে পারবি বেড়ালকে মুক্ত করে আমার দরবারে হাজির করে দিতে? আরে কত নয় নয় কত মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, বলেন রহমাতাল লিল আলামিন, নবী উম্মতে যাবি গুনাহগার উম্মতে রাঞ্জন, আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, যে দেখিলো একবার স্বপ্নে ভুলে নাই আর জীবনে, বলে যে দেখিলো একবার স্বপ্নে ভুলে নাই আর জীবনে, দিবানিশি জপে আপনার নাম, আল্লাহর নবী নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, বলে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নিদনের, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনে, আমার নবীটিকে বলে বেলাল কে কে পারবে মুক্ত করিয়া আমার দরবারে হাজির করে দিতে? আল্লাহ রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ, এই বেলাল হুজুর আপনি দোয়া করেন আমি বেলালকে মুক্ত করে আপনার দরবারে কতটা হাজির করে দিব? আল্লাহ রাসূল বলে এবার হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালের মনিবের কাছে হাজির গিয়ে বলে, বেলালের মনিব, এটা তোমার কথা শুনে না, এটা তোমার কাজ করে না, এটা কি বিক্রি করে দাও? বেলালের মনিব বলে, আবু বকর ভাই এত কালো বাজারের দাম নাই, পিটাই পিটাই শেষ করে দিছি, কে কিনবে? তুমি কি কিনবা? আবু বকর বলে হ্যাঁ আমি কিনবো। কত দাম? এত দাম দিতে হবে। সেই দাম দিয়ে হাজার দোলালকে মুক্ত করে আবু বকর আমার নবীর দরবারে হাজির করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তারা নদীকে বলেন, ও বলার মানি বলার মুক্ত করার বিনিময়ে যদি তুমি সাত আসমান চাইতা আর সাত জমিন চাইতা, আমার দেওয়ার যদি তৌফিক থাকতো, দেওয়ার যদি ক্ষমতা থাকতো, সাত জমিন সাত আসমান দিয়াও আমি বেলালকে মুক্ত করে আমি দয়াল নবীজির কদমে হাজির করে দিতা। কত ভালোবাসা, কত মহব্বত সাহাবীর জন্য, একজনের জন্য একজন জীবন দিয়ে দিত। বাবা আমার ভাই আমার আমার নবীর দরবারে হাজির করে দিল। আমার নবী দেখি বলো বেলাল আজ থেকে তুমি মুক্ত, আজ থেকে তুমি আজাদ।
খোদার তো আহ্বান করছি, আপনার মাহফিলে চলে আসুন, মাহফিলের সঙ্গে দমনিত করুন, দুনিয়া আঘাতে অসুস্থ হওয়া বাতিল করুন। হুজুরকে হুজুরের অসমাপ্ত বক্তব্য সম্পূর্ণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সকলে জায়গা নিয়ে বসুন। আমি সুরায় ইশরার শুরু থেকে কিছু কথা বলতেছিলাম, সময় তো শেষ হয়ে গেছে, কথা তো সব বাকি রয়ে গেছে, আবার যদি সুযোগ হয় শোনাবো ইনশা আল্লাহ। এরপর আল্লাহ পাক তার বন্ধুকে নিয়ামত দিয়েছেন, ওরাফান আলাকা যিকরা, বন্ধু আপনার হাবিব আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিয়েছি, সুবহানাল্লাহ বলে। সুতরাং আমরা নবীজিকে মহব্বত করবো, নবীজিকে ভালোবাসবো, নবীজির সুন্নাত অনুযায়ী আমাদের জীবনকে গড়বো। আমরা সবাই রাজি আছি? কে কে রাজি আছে হাত দেখে? তো নারায় তো বীর নারায় সালা। এই ছেলের বিবাহ শ্রোতা সারা বাংলাদেশে এই সুন্নিয়াতের কথাগুলো প্রচার করে গেছেন আল্লামা সাবকা রহমতুল্লাহ, এই কথা ঠিক কিনা ধরে বলে। আমি 2003 সালে 14 ফেব্রুয়ারি একসাথে জালালপুর সিনিয়র মাদ্রাসায় হুজুরের দোয়া নেওয়ার সুযোগ হয়েছিল, আজ হুজুর আমাদের মাঝে নাই। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক আল্লামা সাবকর রহমতুল্লাহ মাজারকে আল্লাহ রওজাতু রিয়াজু জান্নাহ বানাই দেয়। তার সাহায্য দাদা যারা আছেন দেশে আল্লাহ তাদের হায়াতে তার বরকত দিক বলে আমিন। আবার আবার আমি আর কথা বাড়াবো না, হুজুরে শিখেছেন কথা তার জবান থেকে আপনারা শুনবেন, আমি সুযোগ হলে আবার কথা শোনাবো ইনশাআল্লাহ। আমার বক্তব্যগুলো এখন ইউটিউবে পাওয়া যায়, আমার নাম মুফতি কুদরতুল্লাহ মাজারি লিখে ইউটিউবে সার্চ দিলেই আমার কথাগুলো আপনারা শুনতে পাবেন, সেখানে আমার ফোন নম্বর আছে। আমি আপনাদের জন্য দোয়া করতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رغم ليك الله أي رب العالمين بركي حجي غند بازار الله دوي دين ببي شمس العلماء الله صاحب كل رحمة الله عليه আল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটির যুবক ভাইরা এলাকাবাসী যে যেভাবে খেদমত করলেন সকলের খেদমত আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন এর হাদিয়া দয়াল নবী মায়ার নবী তো জাহানের বাদশাহ দেখলো বর্ষিক ইমানার লড়া, আল্লাহ নবীকে ভালোবাসি নবীজিকে মহব্বত করি, এও ছিল আমাদের সকলের ভাগ্যে দয়া নবীজির জিয়ারত আল্লাহ করে। নবীজিরে না দেখাইয়া মরণ করো না, একমত করিয়া লইয়া যাইয়া সোনার মদিনা, কৌশল করিয়া লইয়া যাইয়া সোনার মদিনা, ও মোর আল্লাহ জি নবীজিরে না দেখাইয়া মরণ করো না। আল্লাহ ইয়ার সব তমাম আম্বিয়া কিরাম সাহাবা কিরাম তাবিন তাবে তাবে উলামা মুতাকাদ্দিম উলামা মুতাকিন সালফ সালিহিন আউলিয়া কিবার বুজুগানে দ্বীনের মুবারকের হাদিয়া পৌঁছে হবে। আল্লাহ বাংলা জমিন আউলিয়া কিবার জমিন সিলেটে জমিন পুত পবিত্র আউলিয়া কিবার জমিন ওই সিলেটে এসে আছে জমিনে কত খেদমত করে গেছেন, সুন্নিয়াতের খেদমত করে গেছে, আজকের আমাদের মাঝে নাই, আল্লাহ তার নূরানি চেহারা আমাদের চোখে সন্দেহ ভাসে, আল্লাহ তার মাজারকে রওজা তুমি রিয়াজুল জান্নাহ বানাইয়া দাও, আল্লাহ তার খেদমত গুলো তুমি কবুল করে তার উচ্চ মাকাম থেকে দান করে দাও, আল্লাহ পুত্রের দরবারকে তুমি কবুল করে দাও, আল্লাহ সাহায্যতা যারা আছেন আল্লাহ তাদের হায়াতের ভিতর বরকত দান করে দাও, আল্লাহর পুত্রের কথা তাম বাংলার জমিনে তাম পৃথিবীতে তুমি ছড়াইয়া দাও। আল্লাহ যেভাবে কোরআনের খেদমত করতেছে, আল্লাহ কোরআনের খেদমত উসিলায় পুত্রের দরবার উচ্চ মাকাম দরবারকে আপনি রওনকে তাম পৃথিবী তুমি ছড়াইয়া দাও। আল্লাহ আয় রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত তুলেছি
রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে অনেকের জন্ম দেখি রমজান আজকে দিয়ে অনেকে রমজান দুনিয়ায় নাই রব্বুল আলামিন মাফিয়া সব সময় করতে করতে অনেকে কি বলছে আমার ওলাদ আমার সন্তান আমার সন্তান আমি মাফিয়া যাও আমাদের জন্য দোয়া করো বাড়ি ফিরিও না কত বছর চলে গেল নিলি না খবর বাঁশবাগানের মাটির নিচে বাবা দিলি দে কত বছর চলে গেল নিলি না খবর আল্লাহ আমরা যারা হাত তুলিছি আমাদের মা বাবা বংশ বলি পাড়া প্রতিবেশী অর্থ লাগা যাতে বুদ্ধি গান আল্লাহ কেউ যেন কবরে কান্দে না আল্লাহ সকল কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ আপনি দোয়া শিখেছেন রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও আল্লাহ আমাদের সকলে তাম জিন্দগির গুণগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ এই দুনিয়া থাকা থাকাটা কখন যাওয়া যাচ্ছে আমাদের চোখের সামনে হাজির হয়ে যায় আল্লাহ আমাদের জিন্দগির গুণগুলো সব মাফ করে দেন যত গুণা করছি আল্লাহ জীবনে মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে আল্লাহ আমাদের সকলে খাসুল হামাদ নাজির করে দাও বিপদা পাপ মুসিবত থেকে কবুল করো হেফাজত করো আল্লাহ ভাইদের ব্যবসা বাণিজ্যে কামারে বরকত দাও আল্লাহ প্রতি বছর এখানে বিশাল আকারে তাফসীর বিশাল সব মাফ করে দাও সে তৌফিক দান করে দাও আল্লাহ ভাইদের আমি দিল করে দোয়া করি মুস্তাফির মানুষ আল্লাহ আমি দোয়া করে দিই আল্লাহ প্রতি বছর বিশাল আকারে এই মাহফিল কবুল এই মাহফিল অক্ষয় কান্না যাতে সিরা বানাই দিন আল্লাহ আমাদের মাঝে হাজির হয়েছে সাহেব দাদা আল্লাহ তার হায়াতের ভিতর বরকত দান করে দিন আল্লাহ আমাদের সকলে দোয়া মোনাজাত আপনি কবুল করেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم মৃত্যুর সময় দয়া নবীজিকে দেখাইয়া দেখাইয়া আমাদের সকলে জবানে জারি করে দিন মানে করে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবার কাছে অনুরোধ কেউ দাঁড়াবেন না বক্তার উপস্থিতি আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা মাজ্জাদ আহমদ চৌধুরী তিনি আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন এখনই হুজুরের বয়ান শুরু হবে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেছেন বর্তমানে তিনি সুবহানাল্লাহ কামিল মাদ্রাসার অভিভাবক হিসেবে আছেন উনি আমাদেরও আমারও সৌভাগ্যবান উনি আমাদের বুকি মাদ্রাসার মোহতারাম বড় হুজুরের ছাত্র আমাদের মাদ্রাসায় পড়েছিলেন সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকাবাসী আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের আজকের মাহফিলের মোহতারাম প্রধান অতিথি আল্লামা সাহেবজাদা মাইজুম সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া আমাদের মধ্যে এসে পৌঁছে যাবেন মোহতারাম প্রিন্সিপাল হুজুরও আমাদের সামনে এসে পৌঁছে যাবেন আমাদের এই সত্তর দারুল হাদিস কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পশ্চিম সিলেটের গৌরব আল্লামা সালিক আহমদ সাহেব হুজুর আমাদের মধ্যে এসে পৌঁছে যাবেন কেউ বাড়িতে যাবেন না বাজারে যারা ঘোরাফেরা করছেন মাহফিলের আশেপাশে যারা ঘোরাফেরা করছেন দয়া করে মাহফিলে চলে আসুন হুজুরের বয়ানের পূর্বে একটি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান করছি হাফিজ ইয়াহি আহমদকে হাফিজ ইয়াহি আহমদকে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد وما يوثق وثاقه
احد يا ايتها النفس المطمئنه ارجعي فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم مبارك بجنتي حافظ يحيى احمد কে তার শুনিত করতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করার জন্য সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসীর পেশ করবেন আমাদের বীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফজলুল রহমতুল্লাহের সুযোগ্য নাতি হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী সাহেব। হুজুরকে ওনার মহামূল্যবান তাফসীর পেশ করার জন্য উদযাপন কমিটির পক্ষ থেকে আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له المتوحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا المتعالي بعظمته ومجده الذي نزل الفرقان على عبده وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الثقلين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، قال الله عز وجل في كلامه الحكيم، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. صدق الله العظيم. اللهم قلت لصاحب قبلة رحمة الله عليه إسأل صواب উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত মাননীয় সভাপতি, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বুরকি এলাকার সম্মানিত সুধি, আর বিশেষ করে আজকের এই মাহফিলের রনক হয়ে এখানে উপস্থিত আমার উস্তাদ উস্তাদুল হফাজ বুরকি ঐতিহ্যবাহী বুরকি হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক জনাব বড় হুজুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি প্রথমে শুকরিয়া আদায় করছি, এরপরে বেয়াদবের জন্য ক্ষমা প্রার্থনা করছি যে আমার মতো একজন মানুষ এখানে বসে আপনাদের সামনে এই বেয়াদবটুকু করছি। আসলে এখানে মাহফিলে দাওয়াত ছিল আমার বাবার, কিন্তু হঠাৎ করে তার শরীর খারাপ হয়ে গেছে, এজন্য তিনি আমাকে আদেশ করেছেন এখানে আসার জন্য। আপনাদের মাহফিল তো এমনিতেই মকবুল, আমি আমার মতো মানুষ আসলেই এখানে কি আর না আসলেই কি, তবুও তিনি যখন বলেছেন যে মাহফিল বুরকি এলাকা, তখন আমি আর কথাটিকে ফিরাতে পারিনি, কারণ বুরকি এই এলাকা শুধু মাদ্রাসা নয়, এই এলাকার কাছে অনেক ঋণ রয়েছে আমার। যদিও এখানে যখন ছিলাম অনেক বছর আগে, প্রায় 12 বছর আগে, অনেক ছোট ছিলাম, তেমন কিছু বুঝিনি, অনেক স্মৃতি এখানে রয়েছে কম সময়ের মধ্যে, তবুও
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সময়টিও এরকম পড়ে গেছে যে আমার নিজেরও দুটি জায়গায় যাওয়ার আছে, আর বাবা অসুস্থ হয়ে তার তিনটি আমার উপরে চলে এসেছে। এবার সুন্দরবন থেকে সবাই এখানে ফোন দিতেছে কোন সময় আসতেছে কোন সময়, এখন ফোন শুনে বুঝতেই পারেন না কে কোন জায়গা থেকে ফোন দিতেছেন। সুতরাং সামান্য সময় বসবো, আপনারা আমাকে ক্ষমাটুকু করবেন। আমাকে বলা হয়েছে তাফসীর করার জন্য, এজন্য কোরআন শরীফের সূরা মুদাসসির থেকে একটি আয়াতের কিছু ভাগ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন এইটুকু নিয়ে একটু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে যখন আমাদেরকে কোনো কিছু ভালোভাবে বুঝাতে চান তখন উদাহরণ দিয়ে বোঝান যেন বুঝতে সুবিধা হয়। আমি যদি একটি আদেশ আপনাকে করি যে এটি করেন এটি করবেন না, আর আমি যদি নিজে করে দেখিয়ে দিই, দুটির মধ্যে পার্থক্য আছে। একটি হচ্ছে উদাহরণ দিয়ে বোঝানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করে দেখান না, কারণ এটি আল্লাহর শান নয়। কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে যখন আমাদেরকে কোনো কিছু ভালো করে বোঝাতে চান তখন এরকম একটি পিকচার, একটি চিত্র অঙ্কন করেন যেন আমরা বিষয়টি খুব ভালো করে বুঝতে পারি। কোরআন শরীফের প্রথম দিকের সূরাগুলো, যে সূরাগুলো মক্কা শরীফে নাজিল হয়েছিল, কোরআন শরীফের দুই তৃতীয়াংশ মক্কা শরীফে নাজিল হয়েছে আর এক তৃতীয়াংশ মদিনা শরীফে নাজিল হয়েছে, মানে হিজরতের আগে এবং হিজরতের পরে। হিজরতের আগে যেগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোতে দুই তিনটি বিষয় বারবার ঘুরে ফিরে এসেছে। একটি হচ্ছে ঈমান বিল্লাহ, একটি হচ্ছে ঈমান বিল আখিরাহ, একটি হচ্ছে ঈমান বিল রিসালাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, রাসূলের রিসালাতের প্রতি ঈমান আনা। আর কোন তেমন কোন ইবাদত, তেমন কোন আইন কানুন মক্কার জমিনে অবতীর্ণ হয়নি, ওগুলো মদিনায় যাওয়ার পরে। সূরা মুদাসসির কোরআন শরীফের একেবারে প্রথম দিকের একটি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হওয়া শুরু হওয়ার কিছুদিনের মধ্যে সূরা মুদাসসির অবতীর্ণ হয়েছে। এজন্য আমরা বুঝতে পারি যে সূরা মুদাসসির কোরআন শরীফের একেবারে প্রথম দিকের অবতীর্ণ হওয়া একটি সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের একটি চিত্র আমাদের কাছে এঁকেছেন যেন আমরা সেই দিনের পরিস্থিতি সম্পর্কে ভালো করে বুঝতে পারি। আমার কথা বলতে ভয় লাগছে, বড় হুজুর আমার পাশে বসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি উদাহরণ দিয়েছেন আমাদের কাছে যে কিয়ামত দিবসের পর যখন মানুষ তার বিচারের পর কেউ জান্নাতে এবং কেউ জাহান্নামে চলে যাবে, তখন কিছু মানুষ যারা জান্নাতে যাবে এবং আল্লাহ বলেছেন যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, সে সকল মানুষ জান্নাতে যাওয়ার পরে নিজের পরিচিত মানুষকে খুঁজবে যে দুনিয়াতে আমি দেখে এসেছিলাম অমুক ব্যক্তি বড় কদরদান ছিলেন, মসজিদ কমিটির সভাপতি, বাজার কমিটির সভাপতি, মাদ্রাসার সভাপতি, বিরাট মুসল্লি, নামের সাথে দানবীর লাগানো, আমি দেখা হলে একবারের জায়গায় তিনবার সালাম করতাম, খুব আশা ছিল তাকে এসে জান্নাতে পাবো, কিন্তু তিনি জান্নাতে নেই। জান্নাতে নেই মানে কি, আরেকটি জায়গায় তো আছে জাহান্নাম, বলি আউযুবিল্লাহ। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, মুজরিম শব্দের অর্থ হচ্ছে অপরাধী। জান্নাতীরা অপরাধীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কোন কাজ তোমাদেরকে আজ জাহান্নামে নিয়ে এসেছে। জাহান্নামের সাতটি স্তর রয়েছে, এর মধ্যে একটি স্তর হচ্ছে সাকার। কোরআন শরীফে বারবার ঘুরে ঘুরে এই সাতটি শব্দের নাম এসেছে, সাতটি পর্যায়ে। তারা একটি জবাব দেবে, এই জবাব দেওয়ার আগ পর্যন্ত আরো কিছু কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বিচারের সময় আমাদের কাছ থেকে যখন মুহাসাবা নেবেন, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিসেবের খাতা আমাদের নিজেদের হাতে দেবেন এবং দিয়ে বলবেন ইকরা কিতাবাক, তোমার নিজের হিসেবের খাতা তুমি নিজে পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিন তোমার নিজেকে যাচাই করার জন্য, বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। কিভাবে?
কারণ আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে দিয়েছেন, সাথে সাথে আমাদের জন্য দুজন ফেরেশতা মুকাররার করেছেন, তাদেরকে কোরআন শরীফে কিরামান কাতিবিন বা সম্মানিত দুজন লেখক বলা হয়েছে। এরা আমাদের সমস্ত আমলনামা লিখেন। কেন? এটি আল্লাহর জন্য নয়, আল্লাহ কোন লেখনির মুখাপেক্ষি নয়, আল্লাহ এমনিতেই জানেন আমরা কি করছি না করছি। কিন্তু এগুলো কি জন্য? কিয়ামতের দিন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলনামা আমাদের হাতে ধরিয়ে দেন এবং বলেন, ইকরা কিতাবা, তোমার নিজের কার্যক্রম নিজে পড়ে দেখো, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিন তোমার নিজের মুহাসাবার জন্য তুমি নিজেই যথেষ্ট। এবার এরপরে কোন অজর বা আপত্তি পেশ করার সুযোগ থাকবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন আয়াতে ভিন্ন সূরায় বলেছেন, সূরা ওয়াকিয়ার মধ্যেও রয়েছে একটু ইশারা, অন্যান্য সূরায় রয়েছে, যে এই আমলনামা গুলো আল্লাহ কিভাবে দেবেন। আল্লাহ দুই ভাবে দেবেন, যাদের আমলনামায় নেকি বা সওয়াবের মাত্রা বেশি, অর্থাৎ যারা আল্লাহর আজাব থেকে মুক্তিপ্রাপ্ত, তাদের আমলনামা আল্লাহ ডান হাতে দেবেন। দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করেন। এদেরকে বলা হবে আসহাবুল ইয়ামিন। আর যাদের আমলনামায় গুনার পাল্লা বেশি, তাদের আমলনামা দেয়া হবে বাম হাতে। আল্লাহ যেন আমাদেরকে সেই দল থেকে রক্ষা করেন। এদেরকে বলা হবে আসহাবুল শিমাল। এই আসহাবুল ইয়ামিন যারা, তারা জিজ্ঞেস করবে অপরাধীদেরকে, তখন তো বোঝা যাবে কে অপরাধী কে অপরাধী নয়। আজকে তো আমরা মুখোশ করে বসে আছি, আপনি তো আর আমার অন্তরে ঢুকে দেখতে পাচ্ছেন না যে আমার এখানে কত নিপাক রয়েছে। আপনি মনে করছেন এখানে যখন বক্তৃতা দিচ্ছেন বিরাট মুহাদ্দিস, কিন্তু আসলে আমার আমলনামা তখন দেখা যাবে যে কত বড় মুজাহিদ আমি ছিলাম, তখন বোঝা যাবে যে আমি অপরাধী কি নয়। এবং কোনো সুযোগ থাকবে না যে আমি নেককারের মজলিসে এখন যেরকম বসে আছি, কাল আমি গুনাহগার এরকম নেককারের মজলিসে বসবো। কারণ আল্লাহ দেখে বলবেন, ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আমার নেক বান্দাদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, নাউযুবিল্লাহ। সুতরাং আজ যেমন আমরা মুখোশ পড়ে আমার মতো গুনাহগার আপনাদের মতো মানুষের মধ্যখানে বসে আছি, কিয়ামতের দিন কিন্তু সেটা সুযোগ থাকবে না। সেদিন জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমার কোন আমলটি তোমাকে জাহান্নামে নিয়ে আসলো। এবার চারটি জবাব দেয়া হবে অপরাধীর পক্ষ থেকে, হয়তো এই চারটি তার মধ্যে ছিল, অথবা তিনটি, অথবা দুইটি, অথবা একটি, মানে তা এই দোষগুলো তার মধ্যে ছিল। দোষগুলো বলার আগে একটু খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু বিশেষ না করে এমনিতে কিছু বর্ণনা করেন, এর গুরুত্ব যেরকম, বিশেষ একটি ঘটনার অবতারণা করে উদাহরণ দিয়ে যখন বুঝাতে চান, তখন এর গুরুত্ব কিন্তু বেড়ে যায়। কোরআন শরীফে আল্লাহ বারবার এরকম উদাহরণ দিয়েছেন, দরাবা মাসালুন, আমি উদাহরণ দিচ্ছি শুনো, এরকম উদাহরণ যখন আল্লাহ পেশ করেন এর গুরুত্ব বেড়ে যায়। সুতরাং এই চারটি দোষ আল্লাহ আমাদেরকে বিশেষভাবে দেখিয়ে দিতে চাচ্ছেন, যাতে আমরা এগুলো থেকে নিজেদেরকে হেফাজত করি। এই চারটি কি? এই চারটি হচ্ছে ওই তার ওই মুজরিম বা অপরাধীদের চারটি জবাব। যখন জিজ্ঞেস করা হবে যে মা সালাকাকুম ফি সাকার, কোন কাজ তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, তাদের প্রথম জবাব হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। দুনিয়াতে মনে হচ্ছে বড় নামাজ, ওইখানে গিয়ে দেখা গেছে নামাজই ছিলেন না। আমি আপাতত সরল অনুবাদ করছি, পরে একটু ব্যাখ্যা করব। দ্বিতীয় উত্তর, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা কখনো মিসকিন নিঃস্ব দরিদ্র মানুষকে খাবার দেইনি। ওয়া কুন্না নাখুদু মাআল খাঈবিন, সমালোচনাকারীদের সাথে মিশে আমরাও সমালোচনা করেছি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা আখিরাতের প্রতি ইমান আনেনি। তিন নম্বরটি একটু ভিন্ন, বাকি তিনটি একদিকে, একটু ভিন্নভাবে কথা বলতে চাই যেন বুঝতে সুবিধা হয়। এই চারটি, এবার প্রথমটিতে আসেন, নামাজে ছিলাম না। নামাজে ছিলাম না দুটি অর্থ হতে পারে। একটি অর্থ হতে পারে যে খালিস বে নামাজ, যিনি নামাজই পড়েন না।
আরেকটি অর্থ হতে পারে, যিনি দুনিয়াতে দেখিয়েছেন তিনি নামাজি, কিন্তু আল্লাহর কাছে তার নামাজের কোনো গুরুত্ব নেই। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এবার যারা বেনামাজি তাদের জন্য খুব বেশি কিছু বলার নেই, কারণ কোরআন শরীফ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে নামাজের যে গুরুত্ব মুমিনদের জন্য অঙ্কন করা হয়েছে। এরপরে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ত্যাগ করে, আমরা হয়তো আইনগতভাবে তাকে কাফির বলি, এবং তিনি বলেছেন নামাজ হচ্ছে আমার চোখের সৌন্দর্য, চোখের জ্যোতি, চোখের শান্তি, এই নামাজকে যদি আমরা ছেড়ে দেই, এই নামাজকে ত্যাগ করি, তাহলে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদেরকে উপস্থাপন করার আর কোনো দ্বিতীয় ইবাদত আমাদের কাছে থাকবে না। দু একটি হাদিস দ্বারা আপনাদের কাছে দলিল পেশ করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম আস-সালাহ, আমাদের মুমিনদের এবং কাফিরদের মধ্যে যে বিষয়টি পার্থক্য নির্ধারণ করে দেয় সেটি হচ্ছে নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরের মধ্যে মুবতালা করে খাওয়া আছে। মাঝে মধ্যে এই জন্য বলছি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের মতো একটু সুখের জীবন ছিল না, যে প্রতিদিন আমিও মাহফিলে আসছি আর আপনারা মাছ ঘুষ দিয়ে ভাত খাওয়াচ্ছেন, এরকম সুযোগ নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে মাসের পর মাস চলে যেত আমাদের চুলায় আগুন জ্বলত না, বৃষ্টির পানি মাটিতে জমত, ওই এক জায়গা থেকে পানি নিয়ে তারা খেতেন, ওই পানিতে মাটি লেগে পানির রং কালো হয়ে যেত, এভাবে দিন কেটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারা এই দুটি খাবারকে বলতেন আসওয়াদাইন, দুটি খাবার।